সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটিতে থাকছে তোমাদের গুচ্ছভুক্ত পরীক্ষার সর্বশেষ আপডেট তথ্য। আজকে কিন্তু তোমাদের সর্বশেষ আপডেট তথ্যটি দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা বলে রাখি, আজ কিন্তু গুচ্ছ পরীক্ষা একটি হয়ে গিয়েছে, সেটি হচ্ছে যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা, অর্থাৎ তোমাদের গুচ্ছের যে ক ইউনিটের পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু আজকে সম্পন্ন হয়েছে। তো এ বিষয়ে জানতে চাইলে দেখা গেছে যে রেজাল্ট কবে দিবে সে বিষয়টি সম্পর্কে আমরা সুনিশ্চিত একটা ধারণা পেয়েছি। তো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে তোমাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পরিশেষে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। কারণ পরবর্তী সমস্ত আপডেট যদি তুমি পেতে চাও এবং সকল খবরাখবর যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ এই চ্যানেলে নিয়মিত গুচ্ছের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার যে আপডেট তথ্যগুলো রয়েছে সেটি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো মূল বিষয়ে ফিরে যাওয়া যাক। দেশের 22টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তো শনিবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে যে খাতা মূল্যায়নের জন্য 3 আগস্ট পর্যন্ত সময় পাবে টেকনিক্যাল কমিটি। 3 আগস্টের মধ্যে ফল তৈরি করে কোর কমিটির কাছে জমা দিতে হবে, এরপর কোর কমিটির অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে। তো দেখা যাচ্ছে যে তোমরা যারা অনেকেই পরীক্ষাটি সম্পন্ন করেছো এবং অনেক টেনশনে রয়েছো যে আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু গুচ্ছের সকল পরীক্ষাটি যাই, গত বছর সর্বপ্রথম গুচ্ছ পরীক্ষা আয়োজন করার জন্যে গত বছর কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সেটি দূরে রেখে এবারেও কিন্তু সব সমস্যা সমাধানের কথা চিন্তা করেছিল গুচ্ছ কমিটি, কিন্তু তারা কিন্তু কতটা সফল হতে পেরেছে সেটি এখনও জানা যায়নি। কিন্তু আমাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে আসলে সমস্যাগুলো তেমন একটা সমাধান হয়নি, কারণ প্রশ্নগুলো দেখে অনেকেই অসন্তুষ্ট হয়েছে, কারণ অনেক প্রশ্নগুলো ক্লিয়ার ছিল না, কারণ প্রশ্নগুলোর মধ্যে অনেক হিজিবি একটা লাইনের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সবাইকে, কিংবা প্রশ্নের তৈরির প্যাটার্নটাও অনেকটা অন্যরকম ছিল। তো এ বিষয়ে তোমাদেরকে তোমরা কমেন্টের বক্সে অবশ্যই তোমাদের কমেন্টটি অথবা তোমাদের মতামতটি জানিয়ে দিতে পারো। আরও একটা কথা বলে রাখি যে 3 আগস্টের পূর্বে কিন্তু ফল প্রকাশ করবে টেকনিক্যাল কমিটি, সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে কিন্তু ফল প্রকাশ করা হবে। তো এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আখতার জানিয়েছেন যে আমরা দ্রুত সময়ের মধ্যে ক ইউনিটের ফল প্রকাশ করব। ইতিমধ্যে কেন্দ্রগুলো ওই শীট পাঠানো শুরু করেছে। তো কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফল তৈরির জন্য আমাদের 3 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আশা করি এর আগেই ফল তৈরির কাজ শেষ হবে, এরপর গুচ্ছের মূল কমিটি ফল প্রকাশের সিদ্ধান্ত নেবে। তো এই ছিল কিন্তু গুচ্ছের সর্বশেষ আপডেট তথ্য। এবং যারা কমেন্টে পরীক্ষা দিয়েছো, অনেকে টেনশনে রয়েছে, কিংবা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, কিংবা পরীক্ষার হলের তোমাদের যেই অভিজ্ঞতা সেটি তোমরা জানিয়ে দিতে পারো। এতে তোমাদের অন্যান্য ডিপার্টমেন্টে তোমাদের সহপাঠী যারা রয়েছে তারা কিন্তু একটু উপকৃত হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং পরীক্ষাটি কেমন হয়েছে কিংবা কী কী সমস্যার সম্মুখীন হয়েছো, অন্যদের জন্য কোনো মেসেজ থাকলে তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো কমেন্ট বক্সে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, এতে তুমি নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট তথ্য পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ।